ওড়িশার অন্যতম সৌন্দর্যময় জেলা ময়ূরভঞ্জ। শিমলিপাল ন্যাশনাল পার্ক এই জেলার অন্তর্গত এক বিশাল বনভূমি, আয়তন 2,500 বর্গ কিমি। ভারতের সর্ববৃহৎ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এই জঙ্গল। এখানে বাঘ, হাতি, ভাল্লুক, হরিণ, পাইথন, কুমির সহ প্রায় সকল প্রকার প্রাণী ও প্রায় 230 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। পাহাড় মালভূমির উপর অবস্থিত ঘন সবুজ এই ফরেস্টে আছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বহরিপানি সহ আরও বেশ কয়েকটি জলপ্রপাত। আপনাদের সাথে শেয়ার করব শিমলিপাল ভ্রমণের অভিজ্ঞতা, সাথে চাঁদিপুর বিচ, নীলগিরি পাহাড় ও পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। সমগ্র এই ট্যুরটি স্বল্প খরচে শনি ও রবি এই দুদিনের মধ্যে কীভাবে করবেন সেই সংক্রান্ত সকল তথ্য জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তার আগে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা যাত্রা শুরু করলাম শনিবার সকালে হাওড়া স্টেশন থেকে, সকাল 7:25 ফালাকনামা এক্সপ্রেস। এই হলো আমাদের যাত্রাপথ, হাওড়া থেকে ট্রেনে করে বালেশ্বর স্টেশন। সকাল 10:30 পৌঁছালাম বালেশ্বর স্টেশনে। বালেশ্বরে পৌঁছে কিছু টিফিন করে একটা অটো ভাড়া করে নিলাম, যাব চাঁদিপুর বিচ, নীলগিরি পাহাড় ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আচ্ছা, আমরা চাঁদিপুরের জন্য রওনা হচ্ছি। প্রথমে এলাম চাঁদিপুর বিচ। বিচে তখন ভাটার সময়, সমুদ্র চলে গেছে দূরে। আপনারা এলে জোয়ারের সময় জেনে আসবেন, প্রয়োজনে আগে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরে এসে তারপর চাঁদিপুর বিচে আসবেন। এরপর আমরা গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। বালাসোর থেকে দূরত্ব 27 কিলোমিটারের মতো। এটা মন্দিরের গেট। মূল মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরে পৌঁছাতে আপনাকে অন্তত 300 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। সিঁড়িটি দুভাগে ভাগ করা, এক পাশে ওঠার জন্য ও অন্য পাশটি নামার জন্য। দুধারের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব, ছোট বড় টিলা পাহাড় দাঁড়িয়ে আছে, এখানে সেখানে বড় বড় পাথর, আর পাথরের মাঝ দিয়ে নেমে এসেছে জলের ধারা। দুধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনি 300 সিঁড়ি পার করে ফেলেছেন তা টেরই পাবেন না। এটা মন্দির প্রাঙ্গণ। খুব ভিড় ছিল বলে মূল মন্দিরের কাছে পৌঁছাতে পারিনি, পুজো দেওয়ার জন্যে খুব লম্বা লাইন পড়েছে। মন্দির থেকে নেমে এসে আমরা গেলাম নীলগিরি পাহাড়ে, ফেরার পথেই পড়ল। এটা স্বল্প উচ্চতার একটি পাহাড়। আপনি চাইলে ট্রেক করে পাহাড়ের মাথায় উঠতে পারেন। আমাদের কয়েকজন সদস্য পাহাড়ের মাথায় উঠেছিল, এখন তারা নিচে নামছে। পাহাড়ের পাদদেশেই আছে একটি বহু পুরনো জমিদার বাড়ি, প্রায় ভগ্নস্তূপ অবস্থা, আর আছে একটি জগন্নাথের মন্দির। এবার আমরা ধরলাম ফেরার পথ। ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গিয়েছিল। মাঝে মন্দিরের কাছেই আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম। বালেশ্বর থেকে আমাদের এবার যেতে হবে বারিপদা, দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বাসে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। বারিপদাতেই আমরা উঠেছিলাম হোটেল মহাপাত্রে। এখানকার সুবিধা হচ্ছে নির্দিষ্ট কোনো চেক আউট টাইম নেই,
আপনি যখনই যাবেন পরবর্তী 24 ঘন্টা থাকতে পারবেন। পরদিন সকাল 6টার মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিমলিপালের উদ্দেশ্যে। আগের দিন রাতেই গাড়ি ঠিক করে নিয়েছি। এখান থেকে শিমলিপাল প্রায় 25 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি শিমলিপালের গেটে। জঙ্গলে ঢোকার পারমিশন এখান থেকেই নিতে হয়। এখানে পারমিশন নিতে বেশ কিছু সময় লাগে। আপনারা পারলে হোটেলের মাধ্যমে যোগাযোগ করে আগের দিন রাতেই পারমিশনটা জোগাড় করে নিতে পারেন। শিমলিপাল ঢোকার মুখে আছি আমরা। আপাতত যে গেটটা আছে সেই গেট দেখতে পাচ্ছি। শুনছি নাকি রিজার্ভ ফরেস্টে, টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকবো, তো দেখা যাক কত যেতে পারি আর কি। আমরা এখন প্রবেশ করছি শিমলিপাল জঙ্গলে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং জঙ্গল আস্তে আস্তে ঘন হচ্ছে। হঠাৎ জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়ার আওয়াজে আমাদের গাড়ি থামল। আমরা অধীর আগ্রহে জঙ্গলের মধ্যে দেখতে থাকলাম কোনো জন্তু জানোয়ারকে দেখা যায় কি না। কিন্তু না, আমাদের চোখে তেমন কিছুই পড়ল না। আবার চলতে শুরু করলো আমাদের গাড়ি। জঙ্গলের মধ্যে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছিল। একটা অসাধারণ দৃশ্য সামনে থেকে দেখে খুবই ভালো লাগছিল। একটা হরিণকে দেখে আমরা ঝটফট গাড়ি থেকে নামলাম। দুর্ভাগ্যের বিষয় তাকে ক্যামেরায় ধরা যায়নি। আবার কিছু সময় চলার পর আমরা পৌঁছলাম জরন্দা ওয়াটারফলসে। একটা দারুণ সুন্দর জায়গা। নিচের লোক আছে কোথায়? নিচের রাস্তা আছে। পর আমরা উপস্থিত হলাম বরেহেপানি ওয়াটারফলসে। ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি এই জলপ্রপাত। উচ্চতা প্রায় 1300 ফুট। এবার আমরা উপস্থিত হয়েছি জঙ্গলের মধ্যে একমাত্র ক্যান্টিনে।
পুরো জঙ্গলের মধ্যে এই একটি খাওয়ার জায়গা। এখানে খেতে চাইলে খাবার বুক করতে হবে জঙ্গলে ঢোকার সময় পারমিশন নেওয়ার সময়। এই সুকান্ত কেমন খেলে? পেট ভরে খেয়েছে তো? ঠিক আছে। দেবাশিস কেমন খেয়েছো? ভালো খেয়েছি। ভালো? হ্যাঁ, খুব ভালো। কেমন আছে? কি হবে, হ্যাঁ খাওয়া হয়েছে, নিরামিষ হয়েছে বটে, খাওয়াটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ও আমরা এখন এসে উপস্থিত হয়েছি চাওলাতে। ফরেস্ট অফিসার ও গার্ডদের কোয়ার্টারগুলি সব এখানেই অবস্থিত। এখানে আছে একটা ওয়াচ টাওয়ার। এই জায়গার পাশ দিয়ে মাঝে মাঝে হাতির পাল যাতায়াত করে, তখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে তাদেরকে দেখা যায়। যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি। চাওলা থেকে ফিরে আমরা এবার ধরেছি ফেরার পথ। সারাদিন জঙ্গলের মধ্যেই ছিলাম, কিন্তু কয়েকটা বাঁদর আর একটা হরিণ ছাড়া তেমন কোনো জীবজন্তু চোখে পড়েনি। ফলে জীবজন্তু না দেখতে পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরছি। এখান থেকে বাড়িপোতা ফিরে আজকে রাতের বাস ধরেই কলকাতা রওনা হব। রাত্রি 10:30 নাগাদ বাসে উঠে আমরা 4:00 নাগাদ ধর্মতলা পৌঁছেছিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।